കുഞ്ചിരി തഞ്ചി കുഞ്ചിക്കോ മുന്തിരി മുത്തൊളി ചിന്തിക്കോ മഞ്ഞളി വർണ്ണ ചുന്ദരി വാവേ মানে লাকি মানে কতটা হাসি মুখে বলছে লাকি, হ্যাঁ কিছু বলার নেই আর, না না মজা করছি আমি, ঠিক আছে অসুবিধা নেই, যেহেতু ডান্সার সুতরাং নাচের জন্য আমি সময়টা বার করতে ভালোই বাসি, বরং যতই সিনের চাপ থাকুক আর যাই থাকুক দুটো ইকুয়ালি করতে হচ্ছে, কারণ সামনে আসছে সোনার সংসার অ্যাওয়ার্ড। তো সোনার সংসার অ্যাওয়ার্ডে এইবারে আমাদের ফার্স্ট পারফরমেন্স, তো সেটার জন্য আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা তো আপনারা বুঝতেই পারছেন না, ও ভীষণ ভালো করবে। তো আমি চেষ্টা করবো, ম্যাডাম আছে, টিচাররা রয়েছে, আমরা খুব একটা এক্সাইটিং একটা পারফরমেন্স নিয়ে আসছি, আপনাদের সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর আশা করছি এবার আমাদের সংসারটা সত্যিই হয়তো কিছু ভালো প্রেজেন্টেশন আপনাদের কাছে দিতে পারবে, এটাই আশা রাখছি। আপনারা কিভাবে হেল্প করবো, আমি তো হেল্প করে করেই যাচ্ছি, কপাল ব্যথা হলেই তো সবসময় তোকেই বাঁচাতে যাই এখানে, তো করলেও এখন ব্যথা হচ্ছে না, কি করবো মানে কষ্ট হলে, আমার কষ্ট হচ্ছে, টেনশন হচ্ছে। এবার তুই ফিউচার দেখতে পাচ্ছিস কি না? আমি ফিউচার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পারফরমেন্সটা খুব ভালো হবে, তুই তাড়াতাড়ি হাতটা সারা ভালো করে। আমি দাঁড়িয়ে থাকছি, ও আমাকে হেল্প করছে, আমি ভুলে গেলে ও আমাকে সব বুঝিয়ে 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 ডান্সটা করবে, একদম শিওর দেখবেন এটাই হবে। না 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 সেরকম কিছু নয়, নাচটা তো সত্যিই ভীষণ মন দিয়ে, আমার কোরিওগ্রাফাররা আমাকে ভীষণ হেল্প করছে, আমাকে ওকে দুজনকেই, তো এক্সাইটমেন্টটা সত্যিই অনেকটা, তার কারণ হচ্ছে এই প্রথম বছর আমি পারফর্ম করছি, আগের বছর তো জাস্ট একটা ইন্ট্রোডাকশন ছিল, বাট এই বছরটা ভীষণ এক্সাইটেড, একটা সুন্দর একটা একটা অন্য ফ্লেভারের একটা ডান্স ফর্ম নিয়ে আসছি আমরা দুজনেই, নাচের দিকটা বেসিক্যালি আমারই, কিন্তু ও আছে, ও থাকলে তো জানে, নয়ন যুক্ত ছাড়া তো একদম, এখন আবার এমনিতেই অন্ধ, ওকে ছাড়া আমার চলেই না। তো ম্যাডাম তো ফাটিয়ে ডান্স করি, আমি তো খুব খারাপ করতে আমি দেখাতে চাইছিলাম। আপনাকে চোখ রাখবেন, জানাবেন কেমন লাগছে।